একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ? অথবা অর্থ বুঝে কোরআন পড়ার গুরুত্বই বা কি? আর এটা কি আবশ্যক যে সব অমুসলিমকে কোরআন পড়তে হবে অর্থ বুঝে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি। আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত। বোন আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন, ডিভিডি সিমিলারিটিজ বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম। সেখানে আমার লেকচারের শেষের দিকে আমি ভারতের সরকারের কাছে অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে লোকজনকে সংস্কৃত ভাষাটা শেখানো উচিত। দুর্ভাগ্যজনক ভাবে সংস্কৃত এখন একটা অপ্রচলিত ভাষা, সামান্য কিছু মানুষ জানে। ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলাম যে সংস্কৃত শেখান যাতে করে হিন্দুরা বেদ পড়তে পারে। যখন তারা বেদ পড়বে তারা সৃষ্টিকর্তার কাছাকাছি যেতে পারবে। যখন হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়বেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে উপনিষদ পড়লে দেখবেন, এটা আছে ছন্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর ৬ অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ১, একম এবিদিতিয়াম, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। তারপর আছে শ্বেতসূত্র উপনিষদে অধ্যায় ৬ অনুচ্ছেদ ৯, নাচে সেকসিজ জানিতার জদিপা, সর্বশক্তিমান ঈশ্বর, তার কোন প্রভু নেই, কোন বাবা মা নেই, সৃষ্টিকর্তা কোন বাবা নেই, তার কোন মা নেই। শ্বেতসূত্র উপনিষদে আছে অধ্যায় নম্বর ৪ অনুচ্ছেদ ১৯, না তস্য প্রতিমাস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমা নেই। সংস্কৃত প্রতিমা মানে প্রতিমূর্তি, ফটোগ্রাফ, ছবি, পেন্টিং, ভাস্কর্য, মূর্তি। শ্বেতসূত্র উপনিষদ বলছে অধ্যায় নম্বর ৪ অনুচ্ছেদ ১৯ বলা হয়েছে, না তস্য প্রতিমা আস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, তার কোন ছবি নেই, কোন পেন্টিং নেই, কোন পোর্ট্রেট নেই, কোন ভাস্কর্য নেই, কোন মূর্তি নেই, কোন প্রতিমা নেই। যজুর্বেদ একই কথা অধ্যায় ৩২ অনুচ্ছেদ ৩, না তস্য প্রতিমা আস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই। তাই আপনাকে বলছি বোন, যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো অর্থ বুঝে পড়েন, শুধু সুর করে পড়াটা না, ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছাকাছি আসবেন, আর ইনশাল্লাহ আপনি স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মোহাম্মদের কথা বলা হয়েছে। আমি অনেক রেফারেন্স দিতে পারি সেখানে, সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্যৎ পুরাণে পড়লে দেখবেন পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ অনুচ্ছেদ ৫ থেকে ৮, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। এটা আছে ভবিষ্যৎ পুরাণে পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ অনুচ্ছেদ ১০ থেকে ২৭ বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে অথর্ববেদে কুন্টাম সুক্তা গ্রন্থ নাম্বার ২০ অনুচ্ছেদ ১২৭ পরিচ্ছেদ ১ থেকে ১৪, এছাড়া নবীর কথা আছে অথর্ববেদে গ্রন্থ নাম্বার ২০ অনুচ্ছেদ ২১ পরিচ্ছেদ ৬। এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তাকে বলা হয়েছে আহম্মদ। আহম্মদ মানে যিনি প্রশংসা করেন। নবীর কথা অনেক জায়গায় আছে, যদি আপনি পড়েন উত্তর চিক মন্ত্র নাম্বার ১৫০০, এখানে বলা হয়েছে আহম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার ২ অনুচ্ছেদ ১৫২ আহম্মদের কথা বলা হয়েছে। তারপর আছে যজুর্বেদ অধ্যায় নাম্বার ৩১ অনুচ্ছেদ ১৯ আহম্মদের কথা বলা হয়েছে। এছাড়াও নবীকে বলা হয়েছে নরসংসা। নর মানে মানুষ, সংসা মানে প্রশংসনীয়, নরসংসা মানে যে মানুষটা প্রশংসনীয়। যদি এটা আরবি করেন সেটা হবে মোহাম্মদ। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে নরসংসা। অনেক জায়গায় আছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১ অনুচ্ছেদ ১৩ পরিচ্ছেদ ৩, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১ অনুচ্ছেদ ১৮ পরিচ্ছেদ ৯, ঋগ্বেদ গ্রন্থ ২ অনুচ্ছেদ ৩ পরিচ্ছেদ ২, ঋগ্বেদ গ্রন্থ ৭ অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ২, যজুর্বেদ অধ্যায় ২০ অনুচ্ছেদ ৩৭, যজুর্বেদ অধ্যায় ২০ অনুচ্ছেদ ৫৭, যজুর্বেদ অধ্যায় ২১ অনুচ্ছেদ ৩১, যজুর্বেদ অধ্যায় ২৮ অনুচ্ছেদ ১৯। এভাবে আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে অনেক রেফারেন্স দিতে পারি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাহলে বোন, যদি সংস্কৃত বুঝতে পারেন, যদি সংস্কৃত ধর্মগ্রন্থ পড়েন, যদি অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়েন যে আত্মসমর্পণ করবেন শুধুমাত্র ঈশ্বরের কাছে, তার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, আর মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। কোনো অমুসলিম ভাইকে আছেন তাহলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন। এখানে কোনো অমুসলিম ভাই আছেন? ঠিক আছে, পেছনের মাইকে যাচ্ছি। হ্যাঁ ভাই, প্রশ্নটা একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে। ঠিক আছে, আপনি বলেন। আমার বন্ধু একজন নাস্তিক, সে আল্লাহকে বিশ্বাস করবে না, আরো বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না আর তোমরাও আল্লাহকে বিশ্বাস করবে না, কেন এই একবিংশ শতাব্দীতে তোমরা আল্লাহকে বিশ্বাস করবে? এটা আধুনিক যুগ, বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তাহলে ঈশ্বরকে বিশ্বাস করবে না? তোমরা সেটাই করবে যেটা সব মানুষের জন্য ভালো। ধন্যবাদ। নাস্তিক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করলেন,
এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব কেন, বরং ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। আমি প্রথমে যে কাজটা করব আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো। কেন? কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে, এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু, ওই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, আবার কেউ হয়তো মুসলিম কারণ তার বাবা মুসলিম। আপনার এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে? আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল, তবে সে মানতে পারেনি। তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি। এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, তার কারণ আপনার বন্ধু ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে, লা ইলাহা কোনো উপাস্য নেই। এখন আমাকে তার সামনে প্রমাণ করতে হবে যে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাল্লাহ। তাহলে এখানে অর্ধেক কাজ হয়ে গেছে। অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকল ঈশ্বরের উপাসনা করছে সে, তারপর আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করতে হবে। আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক, আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সে অলরেডি ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলেছে, লা ইলাহা কোনো উপাস্য নেই, এখন প্রমাণ করতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত, সেটা আমি করবো ইনশাল্লাহ। বললেন যে আপনার বন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে বিশ্বাস করে আর পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি তাকে একটা প্রশ্ন করতে চাই, ধরেন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে, সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি, কে প্রথম বলতে পারবে? তখন আপনার নাস্তিক